মমতার জেল ফুটো নিদান, উস্কানির অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সবাইকে ভয় দেখিয়ে আমাকেও জেলে পুরলে আমি জেল ফুটো করে বেরিয়ে আসব। নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর, আপনারা সবাই সাধু, মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য সভা থেকে ক্ষমতায় আছে তাই এজেন্সি নিয়ে ঘুরছে, প্রতিক্রিয়া তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের, কি বলেছেন দেখুন। সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর আর আপনারা সাধু। কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে রেশন বন্ধ করে দিয়ে 100 দিনের কাজের টাকা না দিয়ে, বাংলার ঘর করতে না দিয়ে, রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার জোরদার, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না সব উদয় হয়ে যাবে, সব বিদায় নেবে, এটা মাথায় রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যই হুঁশিয়ারি, জেলে পড়লে জেল ফুটো হয়ে বেরিয়ে আসব বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। এই বক্তব্যের পর রাজনৈতিক প্রতিক্রিয়া প্রাক্তন পুলিশ কর্তা, তারা কি বলছেন দেখুন পরপর। দেখুন, প্রথম কথা, একজন মুখ্যমন্ত্রী যদি এ কথা বলে থাকেন, উনি কেন বলেছেন সেটা উনি ভালোই জানেন, কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আজকে কিন্তু একজন মুখ্যমন্ত্রী যে অ্যারেস্ট হলো সেখানে কোনো এডুকেশনাল প্রোগ্রাম হলো না, সেখানে কিন্তু আমরা দেখতে পারলাম না যে একজন সাধারণ কর্মী শাহজাহানের জন্য আজকে যে ঘটনাটা, লক্ষ্যজনক ঘটনাটা আমরা দেখতে পারলাম। একজন মুখ্যমন্ত্রী যখন অ্যারেস্ট হচ্ছে আমরা কিন্তু সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে মানে এক্সপ্লোসিভ মাউন্টিং হয় এটা কিন্তু দেখতে পারলাম না। এলিগেশনটাও মারাত্মক, এলিগেশন হচ্ছে কি যে আজকে ফৌজি অ্যাসেট যে ল্যান্ড, সেই ল্যান্ড বিক্রি করে দিয়েছে, ওনার বাড়ি থেকে সিজ হয়েছে, উনি দুজন নিরুদ্দেশ হয়ে গেছিলেন, যে পুলিশ অ্যারেস্ট করেছে, যে অ্যারেস্টটা যদি আজকে ইলিগাল মনে করে থাকে সেটা হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আর সেটা শুনলাম সুপ্রিম কোর্ট উনি ফাইল অলরেডি মুভ করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একজন মুখ্যমন্ত্রীকে ইডি কিন্তু ধরেছে, এই ইডি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আসছে, অথচ এখানে এসে কিন্তু সাকসেস পাচ্ছে না, বহু ক্ষেত্রে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং ইনভেস্টিগেশন নর্মাল ফ্লপ, ইনভেস্টিগেশন বিকামিং স্ট্যান্ড স্টিল। অতএব এই ক্ষেত্রে আমাদের তো একটা, আমাদের পশ্চিমবঙ্গবাদী অধিবাসী হিসাবে তো আমাদের একটা লজ্জা লাগে না, ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের একটা সাংবিধানিক স্বীকৃতি রয়েছে, আপনি জানেন এটা যে 2002 সালে এটা শুরু হয়েছে, 21 বছর পাস হয়ে গেল, এখন দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে গিয়ে এটাই বলতে হবে যে কিং ক্যান ডু নো রং। মমতা নিজেকে বলেছেন তিনি গুন্ডা নেত্রী, গুন্ডাদের নিয়ন্ত্রণ করেন, তিনি তার যে সমস্ত ক্লাবকে টাকা দিয়েছেন সিবিআই থেকে শুরু করে তাদের বলেছেন সিবিআই ধরতে হলে আপনারা রাস্তায় নামতেন, তো সুতরাং তিনি যে ভাষা বোঝেন, যে ভাষা তার কর্মীদের অনুপ্রাণিত করে, তা যতই অসাংস্কৃতিক বেআইনি হিংসাত্মক হোক না কেন উনি সেটাই বলবেন, উনি ওর সহায়তা কাজ করেছেন, যারা ওকে অনেক বেশি সল্লা দিয়েছিলেন তারা এখন মানমন্দির পাবেন। হেমন্ত সোরেনের গ্রেফতারি কিছু লোকের চোখ খুলে দিয়েছে, মুখ্যমন্ত্রী হলেও কেউ গ্রেফতার হতে পারেন, গতকাল ক্যাগ রিপোর্টের মতো টুজি দুর্নীতিও এভাবেই সামনে এসেছিল, প্রয়োজনে হীরক রানীকে জেলে যেতে হতে পারে, প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। চোখ খুলে দিয়েছে কিছু লোকের, আশা করি যে মুখ্যমন্ত্রী হলেও যে সে গ্রেফতার হতে পারে। বাংলাদেশে তো আমরা গতকাল যে ক্যাগের রিপোর্ট উল্লেখ করেছি, টুজি ঘোটালার সময় এই ধরনেরই ক্যাগের রিপোর্টে বিষয়টি প্রথমে এসেছিল, সেই জন্য রাজাকে জেলে যেতে হয়েছিল, এই রাজাকে রানী তৈরি হয়ে তৈরি হয়ে থাকতে বলুন, হীরক রানীকে, হীরক রানীকেও জেলে যেতে হতে পারে, সেই জন্য আমিও বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতা জেল ফুটো নিদান, উস্কানির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সবাইকে ভয় দেখিয়ে আমাকেও জেলে পুরলে আমি জেল ফুটো করে বেরিয়ে আসবো, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর আর আপনারা সবাই সাধু, ক্ষমতায় আছে তাই এজেন্সি নিয়ে ঘুরছে, প্রতিক্রিয়া তৃণমূল সুপ্রিমো। এবং এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নানা মহলের নানা প্রতিক্রিয়া উঠে আসছে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে।
মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন আজ প্রকাশ্য সভায় দেখুন। সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর আর আপনারা সাধু। কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে রেশন বন্ধ করে দিয়ে 100 দিনের কাজের টাকা না দিয়ে বাংলার ঘর করতে না দিয়ে রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার জোদ্দার চোরের মায়ের বড় গলা শূন্য কলসি বড্ড বাজে বেশি আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না সব উদয় হয়ে যাবে সব বিদায় নেবে। এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং সরাসরি হেমন্ত সোরেনের গ্রেফতারির পর মুখ্যমন্ত্রী এই মন্তব্য করছেন, আমাকে গ্রেফতার করলে আমি জেল ফুটো করে বেরিয়ে আসব। রাজ্যের পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর এই বক্তব্য। মুখ্যমন্ত্রী বলছেন নির্বাচনের আগে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে তবে আমাকে জেলে পুরলে আমি জেল ফুটো হয়ে বেরিয়ে আসব। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য। কথা বলবো বিজেপি সাংসদ দিলীপ ঘোষ রয়েছেন ফোনে, স্বাগত সিএনএ দিলীপ দা। মুখ্যমন্ত্রী বলছেন যে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে তবে আমাকে জেলে পুরলে আমি জেল ফুটো হয়ে বেরিয়ে আসব। ওরা সবাই সাধু আর আমরা সবাই চোর, প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি ভাবতেন যে কেউ গায়ে হাত দিতে পারবে না, কিছু না যা ইচ্ছা করতে পারে, উনিও ভয় পেয়েছেন যে সময় ঘনিয়ে আসছে। পার্টির উপর থেকে নিচ সবাই দুর্নীতি যুক্ত এবং তদন্ত সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে, কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া যাচ্ছে বাড়ি থেকে, তাই আর বাঁচার রাস্তা নেই। দেখেন পাবলিককে খেপিয়ে আর একটা অশান্তি তৈরি করা, প্রশাসনকে যারা ইডি বা সিবিআই বা সেন্ট্রাল ফোর্স যদি আসে তাকে ঘিরে ধরে যেন মানুষ ঢুকতে না দেয়, একাধিকবার নেতারা যেটা করছেন সেই রাস্তায় উনি নিয়েছেন। কিন্তু ভারতবর্ষে গণতন্ত্র আইন আছে, তার সামনে একদিন সবাইকে আসতে হবে। পশ্চিমবঙ্গে প্রায় 230,000 কোটি টাকার যে কেন্দ্রীয় যোজনার টাকা গেছে তার কোনো হিসাব নাই, সেটাকে গেল কোথায়, ভাগ বাঁটোয়ারা হয়েছে। এবার তার দিকে তো আঙুল উঠবেই যে বছরের পর বছর একজন লুট চলছে, উনি চুপ কেন, এটাও বন্ধ করেন না, তা রাজ্য দেখিয়ে ধমকি দিয়ে হয়তো বেশি দিন বাঁচতে পারবেন না। দিলীপ দা, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কথা বলছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে অন্যান্য তার দলের যারা অধস্থন রয়েছেন তারা কি বলবেন? প্রকাশ্যে সবাই দেখতে পাচ্ছে লুট চলছে, দুর্নীতি চলছে, খুন খারাপি চলছে, বিদেশ থেকে এসছেন কেউ এখানে ঘর বাড়ি ঠিক করতে তার কাছ থেকে তলাবাজি করা হচ্ছে, এই কমপ্লেন তো চলেইছে। তো এখন ওনার হাতের মধ্যে কিছু নাই, লুটের যাত্রা চলছে, তার থেকে বাঁচার কেউ নাই। এবার উনি ভাবছেন যে সরকারের যে দুর্নীতি তার তো জবাব ওনাকে দিতে হবে, দিল্লিতে হচ্ছে যেটা ঝাড়খণ্ডে দেখতে পাচ্ছি আমরা, তো সরকারের টাকা লুট হয়েছে মুখ্যমন্ত্রী তাই, তার থেকে বাঁচার কোনো রাস্তা নেই। এখন সেই ভয়ের পরিবেশ তৈরি করছে, শাহজাহানের মতো যারা দুষ্কৃতকারী তাদেরকে ধরে দেওয়া রাজ্য পুলিশের দায়িত্ব, এখন রাজ্য পুলিশ তাকে বাঁচাচ্ছে এবং মুখ্যমন্ত্রী এক কথা তাকে সমর্থন করছে। অনেক ধন্যবাদ, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। আরো একবার আপনাদের শোনাই মুখ্যমন্ত্রী ঠিক কি বলতে চেয়েছেন, তার কারণ এর আগে বারংবার এজেন্সির বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন তবে এবার বলছেন যে এর আগে আমরা শুনেছি আমাদের জেলে ভরলে ভরো, তোমাদের জেল আরো নতুন করে তৈরি করতে হবে যদি সবাইকে জেলে ভরো, আর এবার মুখ্যমন্ত্রী বলছেন জেলে পুড়লে জেল ফুটো হয়ে বেরিয়ে আসবো, কি বলেছেন দেখুন একবার। সবাইকে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর আর আপনারা সাধু। কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে রেশন বন্ধ করে দিয়ে 100 দিনের কাজের টাকা না দিয়ে বাংলার ঘর করতে না দিয়ে রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার জোদ্দার চোরের মায়ের বড় গলা শূন্য কলসি বড্ড বাজে বেশি আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না সব উদয় হয়ে যাবে সব।
সব বিদায় নেবে, এটা মাথায় রাখবেন। শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য, নির্বাচনে জেতার জন্য এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে, গ্রেফতার করছে একের পর এক, ক্ষমতায় আছে তাই এজেন্সি নিয়ে ঘুরছে, তবে আমাকে গ্রেফতার করলে আমি জেল ফুটো হয়ে বেরিয়ে আসব। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তার এই চ্যালেঞ্জ এবং একই সঙ্গে প্রশ্ন তুলেছেন যে আমাদের সবাই চোর আর আপনারা সবাই সাধু। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, গ্রেফতার হওয়ার পর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করলেন। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন ফোনে, সৌম্য স্বাগত। সৌম্য, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা সবাই চোর ওরা সবাই সাধু, তবে আমাকে যদি জেলে পুরতে যায় আমি জেল ফুটো হয়ে বেরিয়ে আসবো। সৌম্যদা, এই নিদান দিতে পারেন একজন মুখ্যমন্ত্রী? আমি বলতে পারবো না, উনি সব পারেন, ওনার এক্সট্রাঅর্ডিনারি ক্ষমতা আছে এবং পশ্চিমবঙ্গের সংবিধান আইন এসবের ঊর্ধ্বে উনি বলতে পারেন, আমাদের এটা জানা নেই। একজন মুখ্যমন্ত্রী ধরনের কথা বক্তব্য রাখতে পারেন কিনা, যদি সচেতন ভাবে বলে থাকেন তাহলে এটা গরহিত অপরাধ, আর যদি অসচেতন ভাবে এটা অন্য কোনো মানে করতে পারেন তাহলে সেটা আলাদা মানে হতে পারে। কিন্তু আমার মনে হয় এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে উনি রাজনৈতিক দৈন্য যেটা তৃণমূল কংগ্রেস তার সেটা প্রমাণ করছেন, হতাশ হয়ে গেছেন, এত চোর আর উনি সামলাতে পারছেন না, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত চোর, সেই চোরদের মাথার উপরে নেতৃত্ব দিচ্ছেন যিনি মুখ্যমন্ত্রী, তার পক্ষে অসুবিধা হচ্ছে সমালোচনা সামলানো এবং বিরোধীদের সামলানো। মোটামুটি রাজ্যের মানুষ এটা বুঝে গেছে যে সবাই সত্যিই চোর। অনেক ধন্যবাদ সৌম্য আইচ, কংগ্রেস মুখপাত্র ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের আরও একবার জানাই যে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সবাইকে ভয় দেখিয়ে আমাদেরও ভয় দেখাচ্ছে এবং এজেন্সি দিয়ে নির্বাচনে জেতার জন্য গ্রেফতার করা হচ্ছে একের পর এক বিরোধী দলের নেতাকে। হেমন্ত সোরেন গ্রেফতার হওয়ার পর, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী গ্রেফতার হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জ, এই হুঁশিয়ারি, আমাকে জেলে পড়লে আমি জেল ফুটো হয়ে বেরিয়ে আসবো মন্তব্য খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।